মা, আপনি কোথায় যাচ্ছ? জল নেই ঘরে, দাও আমায়, দাও আমি নিয়ে আসছি। না না, তোর পরীক্ষা না, তুই পড়তে বস। মা, রান্নাঘর থেকে জল আনতে আমার কিচ্ছু সময় নষ্ট হবে না, যাতে আমার পরীক্ষার ক্ষতি হবে। তুই পড়তে বস, আমি আসছি। মা তুমি বসো। আরে বসো। মা এবার কিন্তু তুমি বেশি কথা বলে বেশি সময় নষ্ট করছো। দাও তুমি আমাকে বোতলটা দাও, আমি জল নিয়ে আসছি। শুয়ে পড়ো তো। আমি শুলে রান্না কে করবে শুনি? তা দেখা যাবে, তুমি শো, শো এবার। তুই না বড্ড জেদি হয়েছিস। জেদি হব না, তোমার ছেলে তো। দেখুন আমাদের খুব দরকার, আপনি একবার ডেকে দিন। উনি বাড়িতে থাকলে তো ডেকে দেব। আমরা এক কাজ করি, তাহলে আমরা অপেক্ষা করি। অপেক্ষা তো করবই, আজ দেখা না হলে আমার আমার খুব বিপদ হবে। দেখুন অপেক্ষা করে কি লাভ বলুন, আপনারা না হয় বিকেলে আসুন। না না বিকেলে না, এই করে আগের বছরে পয়সাও আমরা পাইনি। এত সকালে কে কথা বলছে এইভাবে? মনে তো সবই ঘুমলো, উঠে যাবে যে। আপনাদের কতবার বলবো বলুন তো, যে অখিলবাবু বাড়িতে নেই। ঠিক আছে ঠিক আছে, আপনি একবার দয়া করে ম্যাডামকে ডেকে দেবেন কি? ম্যাডাম ও তো এখন ঘুমোচ্ছে, কাল সারাদিন ওর কত খাটনি গিয়েছে জানেন। বুঝেছি দিদি, কিন্তু আমাদেরও তো দরকার, তা নাহলে আমরা ডাকতে আসতাম। কি হয়েছে দীপ্তিমাসি? ওরা অখিলদাকে ডেকে দিতে বলছে। নেই বাড়িতে? না বাড়িতে থাকলে তো আমি ডেকেই দিতাম। ওরা প্রতিমাকেও ডেকে দিতে বলছে। আচ্ছা ওকে কি করে আমি ডাকি বলো তো? মনিকে? না না, মনিকে এখন কি করে ডাকবে? কিন্তু আমাদের সমস্যার সমাধান না হলে আমরাও তো বিপদে পড়ব। বিপদ? আপনারা দয়া করে বলবেন কি হয়েছে। দেখুন পুজোর সিজনে জগদ্ধাত্রী পুজোই আমাদের শেষ, সেই দুর্গা পুজো থেকে আমাদের লেবাররা কাজ করে যাচ্ছে। তো জগদ্ধাত্রী পুজোর পর ওরা বাড়ি যাবে বলেছিল, সেই হিসেবে তো আজকে ওদের পেমেন্টটা দেবার দিন। সো আপনাদের থেকে যদি আমরা পেমেন্টটা পেয়ে যেতাম ওদের দিয়ে দিতে পারতাম। আপনাদের এখনো টাকা দেওয়া হয়নি? না, অখিলবাবু বলেছিলেন আজ সকালবেলা এসে পেমেন্টটা নিয়ে যেতে। সকালে আসতে বলেছে বলে আপনারা একেবারে কাক ভরে চলে আসবেন? যান পরে আসুন,
মামি, তুমি জানো মামা কোথায় গেছে? কাজে বেরিয়েছে একটু, দিদিরই কাজে গেছে। শুনলেন তো, কাজে বেরিয়েছে। আপনারা বরং একটু পরে না হয়। আপনারা তো বলেই খালাস, আমরা লেবারদের গিয়ে কি জবাব দেবো সেটা বলবেন তো? আপনারা একটু আস্তে কথা বলুন না। রীতিমাসি, মনির ঘরের দরজা বন্ধ তো? ম্যাডাম, মাথা গরম হয়ে গেলে আস্তে কথা বলা যায় না। এই আস্তে 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 কথা বলুন তো। আপনারা এখন এখান থেকে যান, আপনাদের সকলের টাকা পরে পৌঁছে দেওয়া হবে। যান না, আজ আমরা টাকা না নিয়ে এখান থেকে যাব না। আগের বার টাকা দিচ্ছি দেবো দিচ্ছি দেবো বলে কাটিয়ে দিয়েছেন, দেননি। এবারে কথা হয়েছিল পুরো টাকাটা শোধ করে দেবে। আস্তে কথা বলুন, কি হচ্ছে কি? আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা আপনারা একটু পরে আসুন। কি করবে কালিদা এখন? না 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 না, আজ আমরা কেউ যাবো না এখান থেকে। মামি মামি, ওদের একটু চুপ করতে বলো, দেখো মনি উঠে যাবে। দেখুন, আপনাদের সমস্ত টাকা আজকের মধ্যে মিটিয়ে দেওয়া হবে, আপনারা এখন এখান থেকে যান। যদি গুছিয়ে রাখে ঘরটাকে, কালকেই বল। কি ভালো ড্রেস দেখো মাসি, আর আজকে ছুঁড়ে ফেলে দিয়েছে, জানেও না কোথায় পড়ে আছে। আস্তে আস্তে ঘুমো না, আমি এক্ষুনি চলে যাব। কাশিটা না বন্ধ করলে ঘুমাবো কি করে? আমি কি ইচ্ছা করে কাশছি নাকি? তাই কথাটা তো ইচ্ছা করেই বললে, আমার ঘুম ভাঙাবার জন্য। তোমার শরীর খারাপ তাই তুমি কাশছ, জানি আমি। তা তোমার যখন এতই শরীর খারাপ, তোমাকে এই ঘরে আসতে কে বলেছে? তা আবার আমি যখন ঘুমাবো তখন তোমার জ্বালায় কি আমি একটুকু ঘুমোতেও পারবো না? তোকে আমি ঘুমোতে বারণ করেছি? হ্যাঁ, ঘরটার কি অবস্থা করে রেখেছিস তাকিয়ে দেখেছিস একবারও? আমার ঘর আমি যা ইচ্ছে তাই করব, তোমাকে আমি বলেছি গুছাতে? কাল সারাটা রাত আমি ঘুমোইনি, সেটা তুমি জানো না? আমি বলেছিলাম জেগে থাকতে। তাই তো রাত, কাল আমি জেঠুর ওখানে ছিলাম বলে। এ কি, মাসির সঙ্গে কেউ এইভাবে কথা বলে নাকি ফুলকি? মাসি তো তোর ঘর গুছোতে এসেছিল, এইভাবে কথা বলছিস কেন? আর কিভাবে বলবো বলো তো মেশো, আমি মাসিকে যা বলি মাসি তো আমার কোনো কথাই শোনে না। আচ্ছা, আমি কি মাসিকে বলেছি আমার ঘরগুলো গোছাতে? মুখে মুখে তর্ক করাটা অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ, আমার কোনো কথাই তো আর তোমাদের ভালো লাগে না। আসলে আমি তো তোমাদের বাড়ির মেয়ে নই, তোমাদের পরিও নই। আবার আবার সে এক কথা, আর তোমাকে বলি হারি যাই প্রতিমা, তোমাকে উঠতে বারণ করা হয়েছে না? সারাক্ষণ তো আমি শুয়েই থাকি, আর আমি শুয়ে থাকলে ঘরের কাজগুলো কে করবে, তুমি? হ্যাঁ, আমি করব, দরকার হলে আমি করব। এখন চলো তুমি এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, দয়া করে আমার খাবার নিয়ে আর দরজা ধাক্কিও না। আমি যতক্ষণ না উঠবো আমাকে ঘুম থেকে কেউ ডাকবে না বলে দিলাম। তোমায় ছাড়া ঘুমাসি না মা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টা।